নতুন চ্যানেলে ভিউজ বাড়বে গ্যারান্টি। আপনি তো প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন অনেক পরিশ্রম করে, কিন্তু আপনি কিন্তু ভিউজ পাচ্ছেন না। তো আপনার মতো আপলোড না করে আমার দেওয়া দুইটা কৌশল মেনে জাস্ট আপনি দুইটা দিন ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনার ভিউজ বাড়ে কি না। যদি আমার দেওয়া দুইটা কৌশল আপলোড করার পরে যদি আপনার ভিউজ না বাড়ে, আমার ভিডিওতে ঘুরে এসে আপনি একটা কমেন্ট করবেন যে ভাই আপনার এই ট্রিক্সটা আমার কোনো কাজে আসেনি, আমি সাথে সাথে ভিডিওটা রিমুভ করে দেব। এতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য, যে নতুন ইউটিউবাররা ইউটিউবে আসে সে শুধু পরিশ্রম করে ভিডিও আপলোড করতে থাকে কিন্তু সে ভিউজ পাচ্ছে না। এখানে বড় ধরনের দুইটা গ্যাপ রয়েছে নতুন ইউটিউবারদের, যে গ্যাপটা পূরণ করতে তার ইউটিউবে কাজ করার মানে যে অভিজ্ঞতাটা থাকা প্রয়োজন মিনিমাম দুই বছরের, দুই বছর ইউটিউবে কাজ করার পরে সেই ধরনের অভিজ্ঞতা তাদের মাথায় আসে। আদারওয়াইজ আমি যেটা বলবো, নতুন ইউটিউবারদের মাথায় কিন্তু এই ধরনের নলেজগুলো আসে না। তো আমি দুইটা কৌশল আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে বা অনেক দিন হলো কাজ করতেছেন কিন্তু ভিউজ ইনক্রিজ কোনোভাবেই করতে পারছেন না, তারাই শুধু ভিডিওটা এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখুন আর এটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন, দেখুন আপনার ভিউ বাড়ে কি না। জাস্ট দুইটা দিন দুইটা ভিডিওতে অ্যাপ্লাই করবেন। প্রথমত, আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন কি হয়, ভিডিওটা আমরা আপলোডে দেওয়ার পর অনেকটা সময় কিন্তু প্রসেসিং নেয়। প্রায় মনে করেন কারো কারো ক্ষেত্রে 15-20 মিনিট, কারো কারো ক্ষেত্রে 30 মিনিট। লক্ষ্য করেছেন তো, ভিডিও যখন ক্রোম ব্রাউজার দিয়ে আপনি আপলোড করতে যাবেন তখন কিন্তু সব কিছু সেট আপ করার পরেও 20-25 মিনিটের মতো প্রসেসিং নেয়। এখন কথা হচ্ছে, আপনি যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন তখন ওই ভিডিওটা কারা দেখে? অবশ্যই অডিয়েন্স, অর্থাৎ ভিউয়ার্স, যারা আপনার ভিডিও আপলোড করার পর। তো ইউটিউবে আপনি ভিডিও আপলোড করার পর তো আপনার ভিডিওটা দর্শক দেখে, হচ্ছে ভিউয়ার্স। এখন ইউটিউব আপনার কি দেখে আপনি যখন একটি ইউটিউবে ভিডিও আপলোড করেন? সেটা হচ্ছে আপনার ভিডিওর মেটা ডেটা, ওই যে প্রসেসিংয়ের টাইমটা, ওই টাইমের মধ্যে অ্যালগোরিদম যে সিস্টেমটা রয়েছে আপনার ভিডিওর মেটা ডেটা চেক করে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এবং এই সব কিছু যখন তারা চেক করার পর আপনি যখন ভিডিওটা পাবলিশ করেন তখন গিয়ে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে দেয়। আর দেখেন, এখানে বিষয় হচ্ছে আমরা কি করি সাধারণত নতুন চ্যানেলে এসে, একটা ভিডিও আপলোডে দিলাম, দেওয়ার পর টাইটেল লিখি, ডিসক্রিপশন বক্স লিখি, ট্যাগ লিখি। হ্যাঁ, এটা আমরা নতুন ইউটিউবার সাধারণত করে থাকি এবং অনেক ইউটিউবার এটা করে থাকে। তো আমার কৌশল, এটা ব্যক্তিগত আমার কৌশল, আপনি যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করার মিনিমাম আগে থেকেই আপনার একটা নোটপ্যাডের মধ্যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ লিখে রাখবেন। এই কারণে আপনার ভিডিওটা যখন ক্রোম ব্রাউজারে আপলোড করবেন, আপলোড করার পর টাইটেলটাকে কপি করে নিয়ে এসে ওখানে বসিয়ে দিবেন, ডিসক্রিপশন বক্সটাকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিবেন, ট্যাগটাকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ভিডিওটা প্রপার যখন প্রসেসিং হবে তখন ওই অ্যালগোরিদম সিস্টেমের, ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমের বুঝতে সুবিধা হবে আপনার ভিডিও রাইট অডিয়েন্স কারা, বা কাদের সামনে আপনি ভিডিওগুলো পৌঁছালে, বা কোন কোন ভিডিও নিচে সাজেস্টে দিলে আপনি ভিউজটা পাবেন, বা আপনার অডিয়েন্স কারা, এটা বুঝতে সুবিধা হবে। আর অনেক নতুন ইউটিউবার আছে, এখান থেকে আপলোড করে ওখানে গিয়ে থাম্বনেল লাগায়, এখানে গিয়ে ট্যাগ লাগায়, এখান থেকে এসইও করে, তারপরে সাথে সাথে পাবলিশ করে না। সব কিছু ঠিকঠাক মতো করার মিনিমাম আমার মতো 1 ঘন্টা পরে আপনারা ভিডিওটা পাবলিশ করে দিন, দেখুন আপনার ভিউজটা ইনক্রিজ হয় কি না। এটা একটা নতুন ইউটিউবারদের প্রথম বড় একটা গ্যাপ থাকে। আচ্ছা, দ্বিতীয়ত যে ট্রিক্স আমি আপনাদেরকে বলবো, দেখুন আপনিও ভিডিও আপলোড করেন, আমিও ভিডিও আপলোড করি। এখন বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে একটা খোলামেলা ভাষায় বুঝিয়ে দিই, একটা সাধারণ ইউটিউবার, সাধারণ ইউটিউবার বলতে কি, ইউটিউবার তো যারা ভিডিও আপলোড করে সবাই তো আমরা ইউটিউবার, ছোট বড় সবাই আমরা ইউটিউবার, একটা সাধারণ ইউটিউবার আর একটা ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, দুইটা কিন্তু দুই রকম ভাই, একটা সাধারণ ইউটিউবার আর একটা ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, আপনি যে ভিডিওটা এখন ইউটিউবে আপলোড করতেছেন সেই ভিডিওটা কি এখন ভিউজ হয়ে 6 ঘন্টা পর যে থেমে যাবে, তারপরে আপনার ভিডিওতে ভিউজ হবে না, আপনি এই আশা করে ভিডিও আপলোড করেন? আর একটা প্রফেশনাল যারা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও আপলোড করে, তারা চিন্তা করে এই ভিডিওটা আমি এখন আপলোড করতেছি তার মানে এখনই চলবে তা না, আমার এই ভিডিওটা যেন লাইফ টাইম ইউটিউবে যেন স্টে করে এবং ভালো পরিমাণে যেন আমাকে ভিউজ দেয়। আর এখন যারা নতুন ইউটিউবার আছে, সাধারণত ভিডিও আপলোড করার পরে ভাবে আজকে আমি প্রতিদিন 100 ভিউজ পাই, আজকে আমার 150 ভিউজ যেন হয়, এই আশা রাখেন। কেন রে ভাই, এই আশা না, আপনি ভিডিও আজকে আপলোড করবেন 100 ভিউজ না ভাই, আপনি সারা বছরের একটা চিন্তা নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। সেটা কীভাবে?
একটা সাধারণ ইউটিউবার ভিডিও আপলোড করে, যে যা মন চাচ্ছে তাই ভিডিও আপলোড করতেছে, যে যেভাবে যেভাবে পারছে সেইভাবে ভিডিও আপলোড করে করে সে শুধু রেগুলারিটি ইউটিউবে মেনটেন করতেছে। কিন্তু ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তা নয়। ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তারাই, তারা প্রতিদিন নয়, তারা দুই দিন পরেও যদি একটা ভিডিও আপলোড করে তারা সব কিছু ভাবে। কী কী ভাবে? বর্তমান তার অডিয়েন্স বা তার যে কন্টেন্ট সে আপলোড করবে সেই কন্টেন্টের যারা ভিউয়ার্স রয়েছে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে কি না বা হবে কি না, বা এই ভিডিওটা কী পরিমাণ বাৎসরিকভাবে র্যাঙ্ক করবে, বা এই ভিডিওটা মানুষের কতটা প্রয়োজনে আসবে, বা এই ভিডিওটার কোয়ালিটি কেমন, এই ভিডিওতে আমার প্রেজেন্টেশন কেমন, সব কিছু তারা ভেবে দুই তিন দিন পরে প্রয়োজনে একটা কন্টেন্ট আনে। এক্সাম্পল স্বরূপ অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যারা সপ্তাহে মাত্র দুইটা কন্টেন্টও দেয় কিন্তু তাদের চ্যানেল অনেক গ্রো, কিন্তু আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন তারপরেও আপনার গ্রো নেই। অর্থাৎ আপনি সাধারণ ইউটিউবারের মতো ভিডিও আপলোড করে যাচ্ছেন নতুন ইউটিউবারদের মতো, কিন্তু সে ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। সব কিছু মেনে যখন ইউটিউবে একটা ভিডিও সে আপলোড করে তখন গিয়ে তার ভিডিওটার কোয়ালিটি ভালো, ভিডিওটা মানুষের প্রয়োজন হয়, এমনও আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও দেখেন যে ইউটিউবে এমনও ইউটিউবারের ভিডিও আমি নিজেও দেখি যাকে আমি সাবস্ক্রাইব করিনি কারণ ওই ভিডিওটা আমার প্রয়োজন, তাকে সাবস্ক্রাইব করি বা না করি তার ভিডিওগুলো কিন্তু আমরা সবসময় দেখি। ঠিক এই রকমই আপনি যখনই একটা প্রয়োজনীয় ভিডিও ইউটিউবে আপলোড করবেন সে আপনাকে সাবস্ক্রাইব করুক বা না করুক আপনার ভিডিও কিন্তু সে দেখতে থাকবে এবং আপনার ভিডিওটা কিন্তু লাইফ টাইম সারা বছর ভিউজ হবে এবং আপনার সেখান থেকে অনেক সাবস্ক্রাইবও আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত আমরা ক্রিয়েটর ভিউজ করে কিন্তু আমাদের নিজেদের ইউটিউবের যে একটা কাজের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আমরা ভুলে যাই, যার কারণে কিন্তু আমরা ইউটিউবে সবসময় পিছিয়েই থাকি তাদের তুলনায়। আর মনে মনে ভাবি তাকে ইউটিউব ভিউ দিচ্ছে আমাকে দিচ্ছে না, তার চ্যানেল গ্রো করছে আমারটা করছে না। আসলে ভাই এই দুইটা স্ট্র্যাটেজি আপনি মেনে ইউটিউবে আপলোড করেন বা আপনি ভিডিও মেক করে আপলোড করেন তারপরে দেখুন যে আপনার ভিউজ কেউ ঠেকাতে পারবে না। আপনি একজন ইউটিউবার প্লাস প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করুন, আপনাকে ইউটিউবে কেউ ঠেকানোর মতো নেই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেল নতুন হলে ভাইয়ের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।